এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানীকে নিজের শত্রু ভেবে নিয়েছে অনেক কারণ বাড়িতে ফিরে এসে রানী বলে যে তোমার অপারেশনের কি হলো অনেকদা দেখো এনটি সঙ্গে দেখা হয়েছিল উনি কলকাতায় এসেছে চেন্নাই থেকে একজনের অপারেশন করতে তাই উনি বলেছে যত তাড়াতাড়ি সম্ভব আমারও অপারেশনটা করিয়ে নিতে আমার হাতে কিন্তু বেশি সময় নেই অনেক এই সমস্ত কথা বলো না কালকেই টাকাটা ট্রান্সফার করিয়ে দেব। তুমি কেন চিন্তা করছো কুমু তার ভাইকে এনে বলে এই যে ওনার কার্ড তুই চাইলে ফোন করে কথা বলে নিতে পারিস ঠিক আছে রানী তুমি বুঝতে পারছো না এখন তোমাকে ঘরে গিয়ে বিশ্রাম নিতে হবে রানীকে মেজবৌদি যখন ঘরে নিয়ে যায় ফ্রেশ হতে বলে এদিকে অনেক কুমুকে বলে তুমি আজকে যা কিছু করেছো তোমার স্বামীকে বাঁচাতে স্মৃতি রক্ষা করতে সেটা কিন্তু সারা জীবন ইতিহাসে লেখা থাকবে ওরকম করে কী তাকিয়ে দেখছো সত্যি বলছি আজকে যদি আমি টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে যাই সমাজ তোমাকে ধিক্কার জানাবে তোমার বাবা মাকে অনেক কথা শুনতে হবে বলবে যে আমায় কেন ছেড়ে চলে গেছে তখন কি উত্তর দেবে তোমরা তার থেকে ভালো না আমার সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে আমি এই বাড়িতেই থেকে যাই তোমার সঙ্গে আমাদের সম্পর্কটা স্বাভাবিক করে নেই তাহলে কেমন হয় বলো তবে আমি বুঝতে পারছি রানী হচ্ছে খচখচে ও বাইরে যতই দোষ্টিপন্না দেখাক না কেন আমার সঙ্গে যেন কিছু করতে না আসে তাহলে কিন্তু আমিও শেষ দেখে ছাড়বো ওর ক্ষতি করতেও আমার হাত কাঁপবে না কারণ আমি এই টাকাটা পাওয়ার জন্য সব কিছুই করতে পারি যত অভিনয় যত নাটক করছি সেগুলোকে কোনোভাবে মিস করার জন্য না এবার ও আমার খেলাটা কোনোভাবেই ধরতে পারবে না কিন্তু রানী বুঝে গেছে যে এন্টিরেটির অনলাইনে খোঁজ খোঁজখবর করার কারণে সেই ডাক্তার নিজেই কলকাতায় চলে এলো এবং নিজেই অপারেশন করার জন্য কলকাতায় এসেছে এমনকি অনেক দা আমাদেরকে তার সঙ্গে যোগাযোগ করানোরও একটা পথ করে করে দিচ্ছে এই বেশি খটকা লেগে গেছে যে ওই আরও যোগাযোগের মাথায় অতটা বুদ্ধি নেই রানীর যতটা রয়েছে তাই রানীর কথা শুনলে দুর্জয় কিন্তু কোনোভাবে এই টাকাটা দিতে দেবে না আর আজকে আমার শাশুড়ি মা শ্বশুর মাসে যেভাবে আমাকে সন্দেহ করছে তাতে করে এই টাকাটা আমার জন্য পাওয়াটা অনেক কঠিন সেটা আমাকে পেতেই হবে কুমু বুঝতে পারছো তো তুমি কুমু অবাক হয়ে যায় জো যে বাড়িতে থাকছে খাচ্ছে তার বাড়ির লোকেরই ক্ষতি করার চেষ্টা করছে আর তার মধ্যে যেখানে কনফারেন্সে যাচ্ছে ডাক্তার ভূমি চ্যাটার্জি সেখানেই কিন্তু